আসসালামু আলাইকুম। পটল দিয়ে মাংস ট্রাই করা হয়েছে কখনো? অসাধারণ মজার, আমার অনেক পছন্দের তরকারি এটা। তাই তো আজকে একদম ইজিভাবে শেয়ার করব এই রেসিপিটা, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। ঝটপট সহজে কিভাবে রান্নাটা করা যাবে চলো ভিডিওটি দেখে নেই। এখানে 1 কেজি গরুর মাংস আছে, ধুয়ে ভালো মতো ঝরিয়ে নিয়েছি। আছে 10টা এলাচ, 3টা দারচিনি, 4টা লং। এলাচগুলোর সাইজ ছোট থাকায় 10টা নিয়েছি, তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে কয়েকটা কমিয়ে নিলেই হবে। এখানে আমি 7-8টার মতো শুকনো মরিচকে হাফ করে কেটে বিচিগুলো ফেলে তারপর দিয়ে দিলাম 3টা তেজপাতা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এটাতে ঝাল খুবই কম, তাই 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, এবং ভাজা জিরার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে আছে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি। এবার যে মশলাগুলো দেখাচ্ছি এগুলো পুরোপুরি অপশনাল। 2টো বড় এলাচ, 2টো জয়ত্রীর পাপড়ি এবং 1টা জয়ফলের 1/4 ভাগ। জয়ফল এবং জয়ত্রীটা গুঁড়ো করে দিচ্ছি, চাইলে হাত দিয়ে জয়ত্রীটা ভেঙে দিয়ে দেওয়া যাবে। আর এগুলো কোনোটাই যদি ঘরে না থাকে সেক্ষেত্রে স্কিপ করা যাবে, তবে কালো এলাচ, জয়ফল, জয়ত্রী দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, এটাও পুরোপুরি অপশনাল, তবে দিলে অনেক ভালো টেস্ট আসবে। হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ, এবং লবণটা অবশ্যই নিজের রুচি অনুযায়ী দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, কিছু দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা সয়াবিন তেল, এবং বাকিটা সরিষার তেল অ্যাড করে 1/2 কাপ পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো মতো এই মাংসটাকে মিশিয়ে নিচ্ছি, যত ভালো মতো মাখাবো তত ভালো টেস্ট আসবে। এবং মাখানো হয়ে গেছে, এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। এখানে 8 পিস পটল নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো আছে। উপরটা এভাবে চেচে নিচ্ছি, পাতলা আবরণটা সরিয়ে দিচ্ছি। এমনভাবে সবগুলো পটল করে নিতে হবে, এবং 2 সাইডটা এবার কেটে নিচ্ছি। এখন যেটা করতে হবে, কাঁটা চামচ অথবা টুথপিক দিয়ে এভাবে করে পটলকে ফুটো ফুটো করে দিতে হবে, ছিদ্র করে দিতে হবে। এটা করলে কি হবে, রান্না করার পর মাংসের যেই রসটা পুরোপুরি পটলের ভিতর ঢুকে যাবে এবং খেতে অসাধারণ টেস্টি হবে পটলটা। খেয়াল রাখতে হবে এভাবে ছিদ্র করার সময় পটলটা যেন ভেঙে না যায়। আজকের রান্নায় আমি কিছু রসুন ব্যবহার করছি, এটা অপশনাল, তবে দিলে কিন্তু খুবই মজা লাগে এই রসুনগুলো খেতে। এখানে 9টার মতো ছোট সাইজের দেশি রসুনগুলো নিয়ে নিয়েছি, উপরের এই আবরণটা ফেলে দিচ্ছি, পুরো রসুনটাই আস্ত থাকবে। উপরের 1 লেয়ার এই খোসাটা ভালো মতো ছাড়িয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। 1 ঘন্টা পর চুলাটা অন করে মাংসটা বসিয়ে দিয়েছি। আমার কাছে 3 টেবিল চামচের মতো বেরেস্তা ভাজা তেল ছিল, সেগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, এটা পুরোপুরি অপশনাল। এবং এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার মাংসগুলোকে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি এবং ঢেকে চুলার আঁচটা হাই রেখে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম এবং মাংসতে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, ভালো মতো নেড়ে দিচ্ছি, যেন মশলাটা যদি নিচে জমা হয়ে থাকে সেটাও মিক্সড হয়ে যাবে। এবার মাংসটাকে ঢেকে আমি আরও 30 মিনিটের মতো রান্না করে নিব, এবং এই 30 মিনিটের মাঝে 2-1 বার নাড়া দিয়ে দিব। ফিরে আসলাম একদম 30 মিনিট পর, মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে গেছে, এবং একটা ম্যাজিকও হয়ে গেছে। এই টোটাল 40 মিনিটের মধ্যেই মাংসটা পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটা আমার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। আমি এখন এই মাংসটাকে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন এখানে পটল, রসুন, আলু দিয়ে কষাবো, যেহেতু কোনো পানি এখানে নেই, পুরোটাই মশলা, তাই বেশিক্ষণ কষালে পুড়ে যাবে। তাই এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, এবং এখানে আমি একে অ্যাড করে দিচ্ছি রসুন, পটল, এবং 4টা আলু নিয়েছি, 2 টুকরা করে দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা মাংসে আলু খেতে পছন্দ করে, তাই এখানে আলু ব্যবহার করছি। এবং এখানে যেটা করতে হবে, সবজিটা দেবার আগে মাংসটা প্রায় মোটামুটি সেদ্ধ করে নিতে হবে, অল্প অল্প গরম পানি অ্যাড করে। অনেকের কাছে মনে হতে পারে মাংসেতে সবজিটা একটু বেশি পরিমাণে লাগছে, সেক্ষেত্রে নিজের রুচি অনুযায়ী সবজির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিবে। 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এরপর ঢাকনাটা খুলে
চুলার আঁচটা মিডিয়াম রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে প্রায় 5-6 মিনিটের মতো এখন আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নায় যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ। ঝোলটা নিজের রুচি অনুযায়ী দিতে হবে, আমরা যেরকম ঝোল পছন্দ করি সেই অনুযায়ী আমি 2.5 কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি। এবং লবণটাও একটু চেখে দেখেছি, আমার মনে হচ্ছে লবণ লাগবে, তাই আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি পানিটা গরম পানি ব্যবহার করেছি এবং এখন চুলার আঁচটা কমিয়ে ঢেকে আলু পটল সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, চাইলে কিছুটা কমিয়েও দেওয়া যাবে, 1 চা চামচ দেওয়া যাবে। এবং 5-6টার মতো কাঁচামরিচ আমি এখন দিয়ে দিচ্ছি। এবার ঢেকে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। ঠিক 5 মিনিট পর আমি এখন ফিরে আসলাম। কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার তরকারিটা। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, ঠিক 5 মিনিট আরও ঢেকে চুলার ওপরেই রেখে দিব। তারপর আমি গরম গরম সার্ভ করব পটল দিয়ে বিফ। অসম্ভব মজার এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। কিন্তু চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।